নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে 9-1 গোলে পরাজিত করল নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি। রবিবার ছুটির দিন সকালে নবদ্বীপ পৌরসভা পরিচালিত বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত হলো গ্রাম বাংলায় ফুটবলের উন্নতির লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট অনূর্ধ্ব-15 বনাম নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি অনূর্ধ্ব-17 মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ফুটবল খেলা। দুটি দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে স্টেডিয়ামে আগাগোড়া উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও ছিলেন মোহনবাগান তথা ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার তনুময় বসু, প্রাক্তন ফুটবলার অরুণ রায়, প্রাক্তন ফুটবলার অনিল চন্দ্র ঘোষ, নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার সম্পাদক জয়ন্ত গোস্বামী, মিউনিসিপ্যাল সকার কাপের অন্যতম পরিচালক সুজিত সাহা, এদিনের খেলার অন্যতম উদ্যোক্তা নদিয়া জেলা বাস পরিবহন কর্মী ইউনিয়নের সম্পাদক সুজিত সরকার, অসীম ঘোষ, শহর তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। খেলার শুরুতেই দুটি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময় করেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ও পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। 30 মিনিট ধরে 3টি ধাপে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ 3টি গোল করে মনতোষ দেবনাথ, 2টি গোল করে মাধব দাস, বাকি গোলগুলি করে রিয়াজ দফাদার, গোপাল দাস, অভিজিৎ হালদার ও সুসনদ দাস। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে একটি মাত্র গোল করে সৌম্যদীপ মালিক। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিত নিউজ। আমি এখন এই খেলার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি যে নবদ্বীপ মিউনিসিপ্যালিটি টিম করতে পারে। ম্যাডাম, আপনি দেখেন আপনার কলকাতার মোহনবাগান কিন্তু আমাদের কাছে হেরে গেছে। এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচের মাধ্যমে কতটা উন্নতি হবে ফুটবলের? খেললেই খেলার উন্নতি হবে, যে কোনো জিনিস প্র্যাকটিস করে। আমি পড়াশোনা করি, পড়াশোনা যত বেশি লিখবো পড়বো তত তো জানবো। খেলাও তাই, প্র্যাকটিস যত হবে পারফেক্টনেস তত হবে। বাইরের টিমের সঙ্গে আমাদের নবদ্বীপের মিউনিসিপ্যালিটি টিম খেলছে, আমরা গর্বিত। মোহনবাগান একটা নাম, তার একটা টিম এখানে খেলছে, সে জুনিয়র টিমে হোক যাই হোক, তার সঙ্গে আমরা পাল্লা দিচ্ছি। তা আমরা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, তার আমরা ফুটবলে কতটা ফুটবল প্রেমী এবং কতটা এগিয়ে গেছি।